আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুতাকে মমিন মুসলমান ভাই ও বোনেরা অভাব অনটন দারিদ্রতা থেকে বাঁচার জন্য দশটি আমল বা দশটি দোয়া সম্পর্কে এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই দশটি আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবন থেকে ছোট বা বড় সব ধরনের অভাব অনটন দারিদ্রতা দূর হবে এতে এতটুকু সন্দেহ নেই আপনি যদি আল্লাহর প্রতিপূর্ণ বিশ্বাস রেখে এ দশটি আমলের কোনো একটা করতে পারেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই দারিদ্রতা বা অভাব বা অনটন থেকে আপনাকে রক্ষা করবেন সম্পদশালী করে দিবেন সচ্ছল করে দিবেন দর্শক দশটি আমল এর মাঝে প্রথম যে আমলটি আপনি করবেন তা হচ্ছে তাকুল করা আল্লাহর ওপর আল্লাহর ভয় করা আল্লাহর নির্দা নির্দেশনা বলি মান্য করা যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন তবে আপনি আল্লাহর পক্ষ থেকে অভাবনীয় সম্পদ পাবেন রিজিকের সংকট থেকে আপনি মুক্ত হতে পারবেন দর্শক আল্লাহ তালা পবিত্র কোরআনের সুর তারাকের দুই থেকে তিন নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন যে আমাকে ভয় করবে আমি তার অভাব দূর করে দিব তার রিজিকের দূর করে তার ফিরিয়ে আপনার জীবনের কাছে যদি কোরআন শরীফের বাংলা অনুবাদ থাকে সুরাত খুলবেন দুই থেকে তিন নম্বর আয়াতের বাংলা অনুবাদ দেখবেন খুব সহজেই আপনি বুঝতে পারবেন আল্লাহকে ভয় করলে কিভাবে অভাব থেকে বাঁচা যায় দুই নম্বর আমল হচ্ছে অভাব থেকে বাঁচার জন্য করা আপনি তাও বা ফার যদি আফরুল্লাহ এই দোয়াটি বেশি পরিমাণ পাঠ করতে পারেন আল্লাহর হাবিব বলেছেন তার অভাব দূর হয়ে যাবে অনটন দূর হয়ে যাবে আস্তা আফরুল্লাহ পাঠ করলে অবশ্যই অবশ্যই অভাব দূর হয় আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেছেন কহু মিন হাইসুল্লাহ যে আস্তা আফরুল্লাহ পাঠ করে আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যে সে তা কল্পনাও করতে পারবে না এমন স্থান থেকে তাকে টাকা পয়সার খোঁজ সন্ধান দিয়ে দিবেন ব্যবস্থা করে দিবেন যা সে কোনো দিন ধারণাও করতে পারে নাই এই আস্তাফরুল্লাহ পাঠ করবেন বেশি বেশি তবেও আপনার অভাব অনটন দারিদ্রতা দূর হবে তিন নম্বর যে আমলটি আপনি করবেন অভাব অনাটন থেকে বাঁচার জন্য তা হচ্ছে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখবেন আত্মীয়দের সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার করবেন না আত্মীয়দের কাছে চাচা মামা খালু এরপরে নিকট আত্মীয় যারা হতে পারে তাদেরকে উপঢ়ৌগন দিবেন বকশিস দিবেন তারপরে হাদিয়া দিবেন তাদের সাথে বেশি বেশি কথা বিনিময় করবেন তাহলেও আপনার সম্পদ বৃদ্ধি হবে আল্লাহ তালা আপনার সম্পদের মাঝে বরকত দান করবেন চার নম্বর আমল হচ্ছে নবী সাল্লাহ সাল্লামের উপর দূরত পরা রসুল সাল্লাহ আলি সাল্লামের প্রতি দূরত পাঠেও রিজিকে প্রশস্ততা আসে যেমনটি অনুমিত হয় নিম্নুক্ত হাদিস থেকে তোফাল ইবনে উবাই ইবনে আনহু কর্তৃক বর্ণিত তিনি বলেন আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহর আমি আপনার প্রতি অধিক হারে দুরুদ পড়তে চাই অতএব আমার দোয়ার মধ্যে আপনার দরুদের জন্য কতটুকু অংশ রাখব। তিনি বললেন তুমি যতটুকু চাও কাঁপ বললেন আমি বললাম এক চতুর্থাংশ তিনি বললেন তুমি যতটুকু চাও তবে যদি তুমি বেশি পড়ো তা তোমার জন্য উত্তম হবে আমি বললাম অর্ধেক তিনি বললেন তুমি যতটুকু চাও তবে যদি তুমি বেশি পড়ো তা তোমার জন্য উত্তম হবে কাঁপ বললেন আমি বললাম তাহলে দুই তৃতীয়াংশ তিনি বললেন তুমি যতটুকু চাও তবে যদি বেশি পড়ো তা তোমার জন্য উত্তম হবে আমি বললাম আমার দোয়ার পুরোটা জোরেই শুধু আপনার দুরুদ রাখব তিনি বললেন তাহলে তো তোমার ঝামেলা ও প্রয়োজনের জন্য যথেষ্ট হবে এবং তোমার গুণা ক্ষমা করা হবে এই মহামূল্যবান হাদিসটি তিরিবে শরীফের ছাব্বিশ পাঁচচল্লিশ নং হাদিসের মাঝে রয়েছে এই হাদিসটি আমি এখানে লিখে দিলাম আপনাদের সুবিধার্থে হাদিসটি পরে আপনারা শুনে খুব সহজেই বুঝতে পেরেছেন যদি আপনি বেশি পরিমাণ দূরত পাঠ করেন তাহলে আপনার অভাব অনটন থাকতেই পারে না জন্য অভাব অনটন থেকে বাঁচতে বিশ্বনবীর উপর বেশি পরিমাণ দূরত পাঠ করবেন এটা হতে পারে দূরদ ইব্রাহিম বা ছোট কোনো দূরত যে দূরটি আপনার কাছে সহজ মনে হয় সরল মনে হয় সেই দূরটি বেশি বেশি পরিমাণ পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে অভাব অনটন দারিদ্রতা থেকে মুক্ত করবেন অভাব অনটন থেকে বাঁচার জন্য পাঁচ নাম্বার যে আমলটি আপনি করবেন সেটি হচ্ছে ব্যয় করবেন দান করবেন সাজগা করবেন মাদ্রাসায় দান করবেন মসজিদে দান করবেন ইমাম সাহেবকে বেতন বেশি দিবেন এরপরে মিলাদ মাহফিলে হুজুরদেরকে দাওয়াত দিলে বেশি বেশি হাদিয়া দিবেন বা এত মিসকিন অসহায় ব্যক্তিদেরকে বেশি বেশি দান করবেন জাকাতের যে নির্দিষ্ট টাকা হয় তার চেয়ে বেশি পরিমাণ জাকাত দেওয়ার চেষ্টা করবেন এরপরে ফেতার মধ্যে বেশি পরিমাণ ফেতার দেওয়ার চেষ্টা করবেন এই দান সজ্জার মাধ্যমে যেমনিভাবে বিপদ দূর হবে তেমনিভাবে আপনার জীবনে সচ্ছলতা ফিরে আসবে অভাব অনটন দূর হবে ঋণ থাকলে ঋণ থেকে মুক্তি পাবেন আল্লাহ তালা দান সদ্গের মাধ্যমে মানুষকে বিভিন্ন প্রকার বালামসিবত থেকে রক্ষা করেন বিপদ আপদ থেকে হেফাজত করেন এবং সম্পদের মাঝেও বরকত দান করেন ছয় নম্বর যে আমলটা করবেন আপনি অভাব অনটন থেকে বাঁচতে তা হচ্ছে বারবার হজ ওমরা করবেন হজ ওমরা করার মাধ্যমেও আল্লাহ তালা বান্দার অভাব অনটন দূর করে থাকেন হজ ও উমরা পাপ মোচনের পাশাপাশি হজকারী ও উমরাকারীর অভাব অর্জন দূর করে এবং তার সম্পদ বাড়িয়ে দেয় আবদুল্লাবনে আল্লাহমা কর্তৃক বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন তোমরা হজ ও উমরা পরপর করতে থাকো কেননা তা অভাব ও গুনা দূর করে দেয় যেমন দূর করে দেয় কামারের হাঁপড় লোহা সোনা ও রূপার ময়লাকে দর্শক তিরিমিজ শরীফের আষ্টশো পনেরো নম্বর হাদিসে নবীজির মহামূল্যবান এই কথা রেকর্ড করা আছে সাত নম্বর যে আমুলটি আপনি করবেন অভাব থেকে বাঁচতে তা হচ্ছে দুর্বলের প্রতি সদয় হওয়া বা সদাচার করা মুস আপ ইবনে সাত আনহু যুদ্ধ জয়ের পর মনে মনে কল্পনা করলেন তিনি বোধ হয়তার বীরত্ব ও সৌর্য বীর্য হেতু অন্যদের চেয়ে নিজেকে বেশি মর্যাদা পান সেই প্রেক্ষিতে রাসুল সাল্লা সাল্লাম বললেন তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে কেবল তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক প্রদান করা হয় বোখারি শরীফের আঠাশশো ছিয়ানব্বই নং হাদিসের মাঝে এই কথাটি রয়েছে তাই আপনি দুর্বলদের প্রতি সদয় হবেন আপনার পাশে যে যদি কোনো অসহায় ব্যক্তি থাকে দুর্বল ব্যক্তি থাকে সে হতে পারে কানা বা খোরা বা লুলা যে হাঁটতে পারে না বিকলাঙ্গ বা আর্থিকভাবে অসচ্ছল তাদের প্রতি সদয় হবেন দুর্ব্যবহার করবেন না এমনিভাবে বিভিন্ন প্রাণীদের প্রতিও সদয় হবেন প্রাণীদেরকে কখনও কোনো প্রকার কষ্ট দিবেন না এই আমলগুলো করলে আপনার অভাব অনটন দূর হবে আট নাম্বার যে আমলটা করবেন এবাদতের জন্য হুরা করবেন না আল্লাহর এবাদত মন দিয়ে করবেন তবেও আপনার অভাব অনটন দারিদ্রতা দূর হবে ইনশা আল্লাহ এরপরে সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতে আল্লাহ তালা একটা আমলের কথা বলেছেন যে আমলটা করলে আপনার অভাব দূর হবে অনটন দূর হবে আর তা হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা শুকুর আদায় করা আপনি একশো টাকা উপার্জন করেছেন একদিন ওই টাকার প্রতি সন্তুষ্ট হন আল্লাহ ওই টাকার মধ্যে বরকত দিবেন এবং আস্তে আস্তে অভাব থেকে আপনাকে রক্ষা করবেন এজন্য শুকুর আদায় করবেন লাইং সাকার তুমি দেন না নাকুম, আল্লাহ বলেন যে আমার কৃতজ্ঞ হবে আমাকে স্মরণ করবে তাকে আমি আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেব শান্তি বৃদ্ধি করে দেব তার সফলতা দান করব তাকে আমি দুনিয়া এবং পরকাল উভয় জগতে মুক্তি দান করব। এবং সর্বশেষ যে আমলটি আপনি করবেন ধনী হওয়ার জন্য অবাব অনটন থেকে বাঁচার জন্য তা হচ্ছে বিয়ে করবেন বিয়ে করার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা বান্দাকে সফলতা দান করে থাকেন বান্দার অভাব অনটন দূর করে থাকেন এই দশটি আমলের কোনো একটা আমল যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনার জীবন থেকে অভাব অনটন দারিদ্রতা অসচ্ছলতা নামক যে শব্দটি আছে তা দিনের জন্য সাদা কলম দিয়ে আল্লাহ তালা মুছে দেবেন এবং ধনীদের খাতায় আপনার নামটা লিখে দেবেন আপনি আল্লাহ তালা রহমাতে সম্পদশালী হতে পারবেন সচ্ছল হতে পারবেন দর্শক ইসলাম ধর্ম কখনোই বলে না তুমি দারিদ্রতার মাঝে বসবাস করো আল্লাহ তালা সুরা জুমার মধ্যে বলেছেন ফাইজা কুদ্িয়াতে সোলাতে ফান্তাশির ফিলাত বান্দা নামাজ শেষ হয়েছে মসজিদে কি তোমার কাজে চলে যাও তো ওমর রাজি আল্লাহ তালুর যুগে একটা ঘটনা আমি আপনাকে শুনাই একবার কিছু সংখ্যক লোক মসজিদে বসে খুব জিকির আসকার নামাজ রোজা করতেছে ওমর দেখলেন যে তারা খুবই আল্লাহ আল্লাহওয়ালা হয়ে গেছেন তো তারা কোনো কাজকর্ম করে না তাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা মসজিদে বসে খালি জিকির করো কাজ কাম তো করো না তোমরা খাবে কি করে তখন তারা জবাব দিল যে আমরা তো আল্লাহর কাজ করতেছি জিকির আজকার করতেছি আল্লাহ আমাদেরকে খাবার পাঠাই দেবেন তো এ কথা শুনে ওমরের মেজাজ গেছে গরম হয়ে একটা লাঠ নিয়ে ওই সমস্ত মুসল্লিদেরকে বাইরে বাইরে মসজিদ থেকে তাড়িয়ে দিলেন বললেন আগে কাজ কর নামাজের সময় নামাজ পড়বি কাজের সময় কাজ করবি তবেই না তোকে আল্লাহ তালা সম্পদ দিবেন অভাব থেকে বাঁচাবেন শুধু মসজিদে বসে থাকি জিকিরাজ করলে কি অভাব দূর হবে না আল্লাহ বলেছেন নামাজ পড়ুন সময় মতো এবং তোমার কাজে তুমি বেরিয়ে যাও চাকরি করলে চাকরিতে যাও ব্যবসা করলে ব্যবসা করো বা অন্য যে পেশায় আছো সেই পেশায় তুমি ঝরিয়ে যাও আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো অভাব থেকে বাঁচার জন্য আল্লাহর হাবিব একটা দোয়াও পাঠ করলেন পাঠ করতেন আল্লাহ্মায়নি আহম দুবি মিনাল কুফরি ওয়ালফা করি হে আল্লাহ তোমার কাছে আমি কুফুর এবং দারিদ্রতা থেকে আসরা প্রার্থনা করছি আমাকে দারিদ্রতা থেকে মুক্তি দাও অভাব থেকে মুক্তি দাও আমাকে সম্পদশালী করে দাও আল্লাহ রব্বুল আলম আমাদেরকে দশটি আমলের কোনো একটা করে বা নবীদের শেখানো কোনো দোয়া পাঠ করে বা বিশেষ কোনো আমল করে অভাব অনটন দারিদ্রতা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন সচ্ছল এবং সম্পদশালী হওয়ার তৌফিক দান করুন মাদ্রাসা মসজিদ এস্তিম অসহায়দেরকে সাহায্য করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম